而且还动一。এই যে এসে গেছে আমাদের মাস্টার বিলেটেড, সবই বিলেটেড হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ইউনো জামন্তে এই তো এগ্লেস এগ্লেস খাও কমলিকা আর সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এলো সেই দিনটা যে 23 তারিখ, আজকে সকাল থেকেই একটা টেনশন হয়, সবারই হয়, কিছু একটা আলাদা কিছু হলে একটা টেনশন হয়। যাই হোক, সকালে আমরা সব ব্রেড খাচ্ছি আর দুপুরে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, এবং ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, দুপুরে হালকা ফুলকা খাবো, তারপর তো রাত্রি আছে। কি হবে না হবে তোমাদের সব জানিয়ে দেবো আজকে, সব জানি। মা চলে এসছে চান টান পুজো টুজো করে, আজকে একাদশী, হ্যাঁ না, আজকে একাদশী আর বিকেলে পার্টি, ঠিক আছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড মর্নিং, সুপ্রভাত, সবাই ভালো থেকো, সবাই ব্রেকফাস্ট করো, শনিবার কাল ছুটি, সোমবার ছুটি, খুব আনন্দ। ও তোমার এখানে পড়ে রয়ে গেছে, বড় দিন তো। আচ্ছা হ্যাঁ, বড় দিন, আর কলা দেবো পরে, ঠিক আছে, ভালো থেকো, জয় গুরু ওম শ্রী। যে উচ্ছে ভাজা, নিম বেগুন, নিম পাতা খায় না, সে আজকে কারেলা জুস খাচ্ছে, দেখো কারেলা জামুন, খুব ভালো, খুব ভালো। আমি নিজের থেকে খুলে আমি বলছি ক্যান্টিন থেকে কিনে দি, বলছে না, অবাক আমি, প্লেনে নিয়ে যাবে না, এত ওজন হয়ে যাবে, এমন কাজ করছে আমি অবাক হয়ে যাচ্ছি। কারেলা জুস তাও আবার ভাজা জিনিসটা, বার্থডেতে কারেলা জুস দিয়ে শুরু করছে, আজকে বার্থডে না, যে যাই সেলিব্রেশন, মানে এমন হলো রিহুর সেলিব্রেশনের দিন, তোর বার্থডে, তোর সেলিব্রেশনের দিন, ওর পিতার বার্থডে। বৌদিরও ঠান্ডা লেগেছে, আমি বৌদিকে ফোন করেছিলাম, আমার মতো ঠান্ডা লাগিয়েছে, চলো ভালোই হয়েছে, এরকম মানে ডিসেম্বরে পুরো একদম একের উপর এক জ্যাম প্যাকড বার্থডে। এই ওকে ফোন করো একবার, উইশ করে দি। হ্যাঁ করছি, করো, আমি করেছি, তো 12টা ওর পিতাকে, এই নামই ভুলে গেলাম, মেয়ের নাম ওর পিতা ভুলেই গেলাম, সৌমি সৌমি বলছি এখন, সব কনফিউশন। ভালো লাগছে, খাওয়া যাবে, জবরদস্তি এখন নিজে নিয়েছিস তো, তাই জন্য বলছি জবরদস্তি না, খা খা। আমি একদিন ট্রাই করবো, ভালো না লাগলে মোটেও খাবো না, এত ইয়ে আমি খেতে পারবো না, দুটোই কষা কষা টক না, ইস যা ভালো খা। তো সৌমি যে মইতো বানাবে সেগুলো সব পুদিনা এই লেবু সব আনা হয়েছে, এখানে 20টা না কটা লেবু আছে বলল, তো লেবু আনা হয়েছে। আর এই সোফাটাকে চেঞ্জ করা হলো এদিকে, কেন কি এই দেওয়ালটা লাগবে সাজানোর জন্য, সেই কারণে আমার বার্থডেতে যেরকম করেছিল সৌমি, তো সেরকমই এখানটা সাজাতে হবে, তাই সোফাটা দিক ঘুরিয়ে দেওয়া হলো, পরে আবার সেট করতে হবে সব খাওয়া দাওয়ার সময়। আর এই যে চলল এখন পার্লার, গরম গরম মাছ ভাজি দুপুরে ডালের সাথে,
মাছ ভাজা হবে, আর মায়ের তো আজকে একাদশী, তাই এই ফল খাবে। সকালবেলা সব পুদিনাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম, কেন কি তখন তাড়াহুড়োর মধ্যে এগুলো ছাড়ানো ধোয়ানো টাইম লাগবে, ওই জন্য সব ধুয়ে টুয়ে সব রেখে দিলাম। কত লেবু দেখো, আচার করা যাবে। যাই হোক, এখানে সৌমি অলরেডি শুরু করে দিয়েছে কারুকার্য, চেয়ার টেবিল এসে ওখানে দাঁড়িয়ে আছে, এখনো পুরো আসেনি, আরো আসবে। চান হয়ে গেছে, সব আজকে তাড়াতাড়ি খেয়ে সব কাজ শুরু করে দিতে হবে, অনেক কাজ আছে। হ্যাঁ, আরে এই গোছানো পোছানো, তারপরে মেন তো মিষ্টিটা আনা, ওটা ওটা একটা মেন জিনিস, ইম্পর্টেন্ট, ওটা আনতে হবে। কেক, কেক, কেক তো নিজের থেকে আসবে, আর একটা ওটাও নিয়ে আসবো, একবারে নিয়ে আসলে হতো, ওটা অর্ডার করে দিই। এই যে পাঞ্চালির আইসক্রিম, যাই হোক, আজকে মাছ ভাজা, আর আমি ঘি, মাছ ভাজা, নুন এইসবের জন্য খুব এক্সাইটেড থাকি, প্লাস পোস্ত, ওটা দিয়ে একটুখানি মাছ ভাজা, পেঁয়াজ আলু পোস্ত আর ডাল সেদ্ধ, এই হচ্ছে খাবার আজকে, আর বসন্তে ঘি, চলো 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 চলো। বেলুন ফোলানো হচ্ছে, সৌমি আর আমি মিলে ফোলালাম, আরো ফোলাতে হবে। হ্যাঁ, ছবিতে সাদা সিলভারটা বলে রাখ। হ্যাঁ না, কিন্তু এটা একটু ব্রাইট কালারের মধ্যে এগুলো হলে ভালো হতো, এটা লাইট কালার হয়ে গেছে। আরে অন্যরকম লাগছে এখানে, আর ফোলালে অন্য লাগে। হ্যাঁ তো অন্য হয়তো লাইটই কালার, কি করে হবে, তো বোঝাই যাচ্ছে সব একই রকম হয়ে গেছে, এটা এটা এক কালার হয়ে গেছে। সিলভারটা সাদাটা বেশি দেখতে, ওই গোল্ডেন আনাচ্ছি, ওটা লাগাবো। আমি টুক করে যাচ্ছি, একটু টুক করে গিয়ে গোল্ডেন বেলুনটা নিয়ে আসছি, কেন কি ফোলাতে হবে, আর আমি ওয়েট করতে পারছি না, লোকেরা আস্তে আস্তে আসতে শুরু করে দেবে, কেন কি অনেক দূর থেকে আসছে, তো তাই জন্য আমি ভাবলাম কাজটা আগে কমপ্লিট করতে হবে, তাই আমি গিয়ে নিয়ে চলে আসছি, কারোর জন্য ওয়েট করলে দেরি হয়ে যাবে, বসে থাকবো, বেচেন হবো, অতি ভালো গিয়ে নিয়ে চলে আসি। ওই যে 4:30 বাজে, এখন এইসব সাজাতে বসে, যে নিজের পাটি নিজেই সাজাচ্ছে, কফি টফি খেয়ে আমরা এখন এই পুদিনা পাতা গুলো ছাড়াচ্ছি, কি বলে দিল সৌমি কি করে ছাড়াতে হবে, দুজনে মিলে ছাড়িয়ে টাই রাখবো, লেবু টেবু কেটে রাখবো, ও বানাবে, এসব করে তার সন্ধ্যে দিয়ে তারপর রেডি হবো। ওইদিকে সাজাচ্ছে গোছাচ্ছে, সব একসাথে তো হবে না, হচ্ছে না, এই সব সাজানো গোছানো হয়ে গেছে, এইটা এবার তোমরা দেখো, এটা দুর্দান্ত হয়েছে একটা জিনিস, বাকি এলইডিটা নিকিতা চলে এসেছে, নিকিতাকে দেখো। হ্যাঁ, নিকিতা দেখাচ্ছি, নিকিতা সৌমির ফ্রেন্ড, এ হচ্ছে কলেজ ফ্রেন্ড, শিক্ষায়তনের দুজনা, খুব তিনজন, আর একজন শালিনী ছিল, ও বাইরে চলে গেছে, ও তিনজনে মিলে খুব মানে মজাদার মস্তি করত, যাই হোক খুব ভালো লাগলো এসেছে। আর মোটামুটি আমরা রেডি হচ্ছি, এই যে সৌমি অরেঞ্জ পরেছে, তুমি অরেঞ্জ, আমি অরেঞ্জই পরলাম, তোমরা দুজন অরেঞ্জ পরো, এ তুমি অরেঞ্জ পরো না, না আমি কেন অরেঞ্জ পরো, পরো না, ঠিক আছে, নিকিতার সাথে চলে যাও, লেডিসদের মতো হয়ে যাচ্ছে সব, যাই হোক মোটামুটি আমরা ঘরটাকে সাজিয়েছি। আর এটা হচ্ছে গোপালদার, মানে আমাদের যে নিচে ক্যাটারিং করে সেই গোপালদার, এটা হচ্ছে ইয়ে পোস্টার, জিভে জল ব্যানার, সরি ব্যানার, জিভে জল, জিভে জল, হ্যাঁ খুব সুন্দর, এটা একদম পুরো খুব ভালো, ওনার মেনু খুব ভালো হয়, আমরা আগেও খেয়েছি তো জানি। হঠাৎ একটা পার্সেল এলো, জোম্যাটো থেকে ফোন করলো যে কেউ এসেছে, আপনার একটা পার্সেল এসে পড়লো, আমরা তো কোনো অর্ডার করিনি, কি ব্যাপার কি ব্যাপার, যাই হোক এলো, মিমিদি পাঠিয়েছে ক্যানাডা থেকে, এটা আমার তো সন্দেহ হচ্ছিলো যে মিমিদি পাঠিয়েছে, আর কে পাঠাবে, কেন তারপরে মিমিদি ফোন করলো, এই দেখো একটা এসেছে পার্সেল, এইগুলো এসেছে, আর এই যে কেক এসেছে সৌমির নাম করা,
পুরো সুন্দর কেকটা দারুণ হয়েছে, চকলেট সৌমি লেখা, সৌমি লেখা এখন করছে সমীর বন্ধুরা সব পুদিনা পুদিনা নিয়ে লেগে গেছে, মইতো বানাতে। এই ঘরে সৌমির ঘরে সব সৌমি ফ্রেন্ডদের ভেতরে বসতে বলেছি, ওরা সব সৌমি সব আরো আসবে, কেউ কেউ এসেছে এখনো সবাই আসেনি, সবাই আসলে তারপরে আসল বাটিটা শুরু হবে, এখন আস্তে আস্তে আসছে, এই যে সব বসে আছে, না না ডাকছে না, এদিকে একটু ঘোরাচ্ছে, এই যে আরে বাবা ক্যা ডিস ভেরি গুড ভেরি ফর্মালি হ্যালো ভেরি নাইস সবাই হ্যালো বলো দেখ চুকে হ্যায় দেখ চুকে হ্যায় আমি একবার ইন্ট্রোডিউস করে দিই, এটা নীলাঞ্জনা দি, ওটা অঙ্কনা দি, ওটা রোহিত দা, এটা সোহম দা, এটা অর্পিতা, আর এটা প্রীতম দা, ঠিক গুড প্রীতম দা। তোমাদের ব্লগ প্রচুর দেখি আর মানে খুবই ভালো লাগে, আঙ্কেল তো প্রায় আসে আমাদের রেগুলার কাস্টমার, তো তোমরাও একবার আসবে আশা করবো, একদিন টাইম করে অবশ্যই এসো, আসলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না, তো অবশ্যই আসবে। অর্পিতা দিকে বলছো তো, অর্পিতা দি এবং দাদা সুমন দা, সৌমি দিকে বলছি ওয়ান্স এগেইন হ্যাপিস্ট বার্থডে ফ্রম আওয়ার সাইড, আর অর্পিতা দিকেও সেম হ্যাপি বার্থডে ফ্রম আওয়ার সাইড ফ্রম ক্রিমস, একদম ফ্রম অর্জুন ক্রিমস, আর তোমরা কিন্তু এসো এলে আরো বেশি ভালো লাগবে, একদম একদম একদিন সময় করে অবশ্যই, শিওর শিওর শিওর, আসেনি, আর এটা হচ্ছে বেবিকর্ন আসছে আরো নিচে থেকে, এই যে এসে গেছে আমাদের মাস্টার বিলেটেড, সবই বিলেটেড হয় আসল আসল, আজকের বার্থডে গাল কোথায় কি সব তোরা সব হেঁটে উঠলি, হেঁটে কেন লিফটে আসলি না কেন, আরে পরের লিফটা দিয়ে আসতিস, ছাদ দিয়ে চলে আসতিস পরের ব্লকে, এই যে আমাদের হিরো এসে গেছে, আমাদের হিরো আমাদের হিরো কোথায়, হিরো হিরো কোথায়, হিরো এই যে কোথায় এসছে, খাবার গোপালদা কোথায় গেল, আসুন দিদি আসুন, বাবা এসেছেন, খুব ভালো লাগলো দেখতে আমাদের, ফাটাফাটি সব ফাটাফাটি, সাজবে না তো, আমি তো চাইছিলাম সাজবি, একদম একদম মিমু দিদি আরামসে উঠে বসুন, আরামসে আরামসে কোনো ব্যাপার না, আরামসে উঠে বসুন, কি দাদা নিচে গেল কোথায় গেল, বার্থডে গাল আমাদের আজকের বার্থডে গাল এসে গেছে, হ্যাপি হ্যাপি বার্থডে, বাবাও ম্যাচিং ছিল খুলে দিয়েছে শেষমেশ লজ্জায়, বাবা ম্যাচিং ছিল খুলে দিয়েছে, খুলে দিয়েছে ম্যাচিং করেছিল, ভালো ছিল ম্যাচিং।
সব এসছে, আসুন। এই যে বসা 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 সবাইকে, এই যে মিমলি এসছে। চলো ভেরি গুড, ওই যে গোপাল দাস এসো, এই মিষ্টি গুলো তো দে সবাইকে। Ready to sing? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. যা বাবার ইয়ে হইলে একটু গোটা গালি লিপসি গলে আমি আমার ফোন বাজছে কে দেখো তো, গোপাল দা ওর আইডিয়া, ওর আইডিয়া আমি একটু খাই দি, যাও যাও খাও, প্রেমে আসো। খাওয়া 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 সবাইকে। বলছে রিটার্ন গিফট লাগবে ওর, এই যে এই যে আমাকে দাও, বলছে আমার আরো দুটো বন্ধু আছে দাও, তুমি তো খাওয়াইনি, খেলাম তো, তুমি তো খাও।
আমি খেয়েছি। মিকি কেক খেয়েছিস? কেমন খেতে? খুব ভালো না আন্টি? কেক সব এগলেস, সব এগলেস, কেক সব এগলেস, ওই ওই জন্যই কি এগলেস আনা হয়েছে। শনিবার ব্যবস্থা কাকু সব বসেছে, এখন স্ন্যাক্স চলছে, ঠিক আছে। এই গুটগুটি, এই গুটগুটি সুমন কোথাও বসো, জায়গা আছে, দাদা দেরিতে এলেন। পারবে তুমি? সব ফটো, যাও 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 ফটো তুলবে, ফটো তুলবে, সব ফটো সেশন চলছে। এই যে সব কটা দাঁড়িয়ে, পুজোর সময় সেইটা দিয়েছিলাম আমি ব্লগে, বলছে এটা কে? আমাদের পড়োশি আর আমার ছবিটার দায়িত্ব সব এনার। এটা গোপাল কাকু, সব বসে আড্ডা মাছ করছে এখানে, বলছে গোপাল কাকু বলছে খাবে না। সাল ভর মে সবসে প্যারা হোতা হ্যায় দিন, সব দুআয়ে দে রাহা হ্যায় আজ তুঝকো ইয়ে দিল। I wish you happy, happy birthday, happy birthday, happy, happy birthday to you. দেখাও, এখানে প্রথম ব্যাচ খেতে বসা আছে, খোলা আছে, খোলা আছে, খোলা আছে, প্রথম ব্যাচ এখানে সবাই বসছে, সৌমির সব ফ্রেন্ডরা এখানে খেতে বসছে। এখন এইভাবে টেবিল পেতেছি, আর এখানে সব সব হাসা হাসি হচ্ছে। কি মানে কোথাও আপনি ঘুরে এলো দাদা, সেটা জিজ্ঞাসা কর যে অত দূর পৌঁছে গেছে, শুনতে পেয়ে গেছে। খুচুরিটা গরম গরম খুচুরি এসে গেছে, একদম
আজকে আমাদের মেন কোর্সে স্টার্টারটা তোমরা দেখে নিয়েছো। মেন কোর্সে আছে হচ্ছে ফার্স্ট হচ্ছে মটরশুঁটি কচুরি আর স্টাফ আলুর দম, আর হচ্ছে এই মটরশুঁটি কচুরি স্টাফ আলুর দম, আর হচ্ছে ফুলকপির রোস্ট, আর হচ্ছে মটন কষা, নিচে আছে মটন কষা, পোলাও হচ্ছে পোলাও, ইয়া ভেরি গুড, আর হচ্ছে চাটনি চাটনি মিষ্টি স্যালাড স্যালাড। আমি কিছু বলতে চাই, ভেরি ওয়েল অ্যারেঞ্জড, আমার খুব খুশি ফিল হচ্ছে আর লাকি ফিল হচ্ছে, থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ সব সমের কাকু, জিবে জল জিন্দাবাদ, জিবে জল জিন্দাবাদ। তোমরা যদি আশেপাশে যারা আছো একদম দাদার উপর ভরসা করতে পারো, আমরা ক্যাটারিং মানে ভীষণ টেস্টি রান্না আর সবকিছু মানে ম্যানেজমেন্ট খুব ভালো, খুব ভালো, আর 800 পর্যন্ত 800 হাজার পর্যন্ত আরামসে এই পরপর পুরো একদম বুক রয়েছে। পুরো নাম্বারটা বলে দাও, 7980378585 এই নম্বরে কল করতে, নামটা বলে দাও, আমার নাম গোপাল ব্যানার্জি, গোপাল ব্যানার্জি, জিবেজল রেস্টুরেন্ট, জিবেজল, আরেকবার নাম্বারটা বলছি 7980378585 যে কোনো প্রয়োজনে একটা হাক দিয়ে দে, যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে খাবার বানাই। হ্যাঁ আমার ভাইয়ের মতো, ছবি ব্যানার, আমার ভাইয়ের মতো আমাদের নিচের ফ্লোরে, নিচের থেকে নিচের ফ্লোরে থাকে, সেকেন্ড ফ্লোরে থাকে আমার। হ্যাঁ মিমলিও বসেছে, যার যা লাগবে কেউ কিছু লাগবে করবেন না, যার যেটা লাগবে সে নেবে, লোনাওয়ালার চিকি ও আর নিকিও চলে যাচ্ছে, সবার দেরি হচ্ছে, কিন্তু আমি নিকিতার বাড়ি কালকে যাবো, বাপি বলে দিলাম এর আজকে একটাও হাই থটের কথা শুনলাম না, মানে ওই যে যেরকম বলে এক একটা কথা, পুলিশ হয়ে গেছে ও, না হাই থটটা এখন অন্যরকম হয়ে গেছে, এই যে বসছে এখন হয়েছে রান্না ভালো সুন্দর হয়েছে, সব লজ্জা করে খাবি না, ব্যাস সুমনের কি খাওয়া তবে দেখে আমার মায়া লাগে, তপনদার মেজদি খাচ্ছে দেশি খাবার, ডাল লালু সেদ্ধ সোয়াবিনের তরকারি, দাদা রান্না ঠিক আছে, তোরা সব বিদেশি লোক তোরা খা, হ্যাঁ আমরা বিদেশি হয়ে গেছি কি করব, কিছু করার নেই, সুইমালদা ঠিক আছে তো, চেয়ে চেয়ে খাবেন কিন্তু লজ্জা করবেন না, ঠিক আছে দিদি কি লাগবে বলবেন,
হ্যাঁ কোথা ওইটুকুনি তো খেলেন এটা ভাগ্নের ঠান্ডাটা বেঁধে দিবি হ্যাঁ হ্যাঁ বেঁধে দেবো বেঁধে দেবো চিন্তা নেই বেঁধে দেবো সবন্তী চললো যাক খুব ভালো লাগলো আপনি এলেন অত দূর থেকে কষ্ট করে বোলপুর থেকে এনাকে তো দেখেছো ব্লগে আপনাকে তো দেখি সব সময় দেখি আপনাকে ভালো থাকবেন চলো দি টাটা টাটা হ্যাঁ মেশোকে রেখে দেবো মেশো থাকো তুমি আজকে যেতে হবে না আমি না এক সেকেন্ড এরাম করে ঘোরাতে গিয়ে ভাবলাম আমি ওইখানে কি করে চলে গেলাম মানে জাস্ট ফ্লিক অফ সেকেন্ডে ফিল হলো ওরকম জল ব্যানার ওই যে জিভে জল ওটা দিয়ে বুঝলাম যে রান্না হবে আর আমি তো কিছু খাইনি ওর হাতে রান্না খেলাম ভালোই লাগে জিভে জল জিভে জল জিভে জল না কভার হয়ে গেছে আমার তো এটাই প্রবলেম তাহলে কে বসে আছে ওইদিকে বলো সৌমিক তুই আমি বলছি সবার খাওয়া দিয়েছে এরা পরে খাবে খুব ভালো সার্ভিস দিয়েছে সত্যি দুর্দান্ত আর খাবার তো সত্যি খুব সুন্দর অপূর্ব অপূর্ব একদম অপূর্ব টেস্ট লোকালি যারা আছে আমি বলছি সবকটা ডিশ হ্যাঁ তোমরা একবার ট্রাই করে দেখো যদি দরকার হয় নম্বর বলে দিয়েছি গোপাল একবার ট্রাই করে দেখো মানে টু দ্য বেস্ট অফ স্যাটিসফ্যাকশন এটুকুই বলতে পারি প্রবলেম টাটা 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 বাই টিটিন টাটা সবাইকে অলরেডি টাটা হয়ে গেছে সবাই চলে গেছে টাটা টাটা পার্টি হলে এখন দাদাদেরকে দিয়ে এগুলো খালি করিয়ে নিচ্ছি মা করলে মায়ের স্লিপ ডিস্কের অসুবিধা আছে কোমর টোমরে লেগে যাবে আমি তো ঘুমাবো উল্টে পড়ে যাই হোক ওরাই করে দিচ্ছে সব মা বাটি দিয়ে দিয়েছে আর দেখো অনেকটা রাইস বেঁচে গেছে বাট জিনিসপত্র সব উঠে গেছে না অতটা নেই জিনিসপত্র অনেকটা খালি হয়েছে এক একটু একটু আছে এরা খেতে বসেছে এখন বাজে হচ্ছে ঘড়িতে 12:05 না না 1:05
যাই হোক, তো মা পুরো ঝাড় দিয়ে দিচ্ছে, কেন কি ওগুলো নিয়ে বিছনায় ওঠা যাবে না। বাপি পুঁচছে আর আমি কিচেনের ওই দিকটা একটুখানি যতটা পারবো পুঁছে দিয়েছি। মা পুরো স্ল্যাবটা ক্লিন করলো, যাই হোক এখন সব হচ্ছে, সব ফ্রিজে ঢুকে গেছে। না আমি সেরকম কিছু করি, হ্যাঁ দুটো ফ্রিজেই সব অ্যাডজাস্ট হয়ে গেছে, ননভেজ ভেজ করে সব একদম। কিন্তু খাবার ভালোই উঠে গেছে বলো বাপি, খুব আনন্দ হলো খুব বেশি, আর সবাই এলে তো ভালোই লাগে। আর বাপি মা ছিল এখানে, করলাম জিনিসটা খুব ভালো লাগলো। এখন বাকি হচ্ছে ফ্রেশ হওয়ার, চলো এখানেই আমরা করে দিই। তা আজকে এই সমীর বার্থডে ভালোভাবে হলো, আজকে আমরা এই নিয়ে শেষ করছি। এখন বাজে প্রায় 1:30, সব হয়ে গেলে আবার আমাদের ফেসের মেকআপ তুলতে হবে। ঠিক আছে, এদের তুলতে হবে, আমার তো কিছু না। যাই হোক এখন আমরা ঘরটা পুচে টুচে পরিষ্কার করে, কি এই যে কি দেখাচ্ছি দেখো কি আছে, চলো গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ। আর সবসময় আমাদের পাশে থেকো, এরকমই আমাদেরকে সাপোর্ট করো, আমরা আরো আগে যেন যেতে পারি। আজকে আমার বার্থডেতে আমি স্পেশালি বলছি থ্যাংকস টু অল ফর বিইং উইথ আস। একটু এখানে এইটা বাপি প্রিন্ট করিয়েছে, বাপি একদম পুরো উঠে পড়ে লেগেছে, এটাকে 4 দিন এখন ঘরে রাখবে, গোপাল কাকুকে বলে দিয়েছে। তো চলো এটার সাথেই টাটা, বাই বাই, ওম সাই, ওম সাই।